আপনারা প্রত্যেকেই জানেন SDFX-এর এই মুহূর্তে কী হালটা রয়েছে, বিশেষ করে ভয়ঙ্কর হাল তাদের লিডারের। কারণ যদি তাদের লিডার হিউজ পরিমাণে অ্যামাউন্ট খেয়ে থাকে তাহলে রিটার্নটা কে করবে? MD যদি সাইড কেটে সরে যায়, লিডার যদি গা ঢাকাতে চলে যায়, তাহলে কি পাবলিক লিডার থেকে শুরু করে MD-কে কি ছাড়বে? এটাই হলো মেন বক্তব্য। তাই এই যে এত সব হচ্ছে লিডারের ওপরে, যারা বড় বড় লিডার রয়েছে টপের মধ্যে, তারা বলছে কিছু জানি না, তাদের উপরে MD-র কি রিয়াকশন আপনারা নিজের কানেই শুনুন। জানি আপনারা কেউ ভালো নেই, প্রচুর আতঙ্কে রয়েছেন, পরিস্থিতি প্রচুর করালো, কেননা একটা জায়গা তৈরি হচ্ছে যে কমিউনিকেশন হচ্ছে না, একটা জায়গা থেকে প্রচুর পরিমাণ বিভ্রান্তি ছড়াচ্ছে যে আমি পালিয়ে গিয়েছি বা আমি আপনাদের সঙ্গে নেই। সে যদি করার থাকতো তাহলে আমরা সেই তখনই করে ফেলতাম আর দ্বিতীয়বার লড়ার চেষ্টা করতাম না অন্যান্য কোম্পানির মতো। আমরা সবসময় চেষ্টা করে গেছি, আমাদের সমস্ত মেম্বারদেরকে সাথে পেয়েছি, আপনাদেরকে সাথে পেয়েছি, লিডারদেরকে সাথে পেয়েছি, তার জন্য আমি সবসময় আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব, সারা জীবন কৃতজ্ঞ থাকব। আর আমার লড়াই আমি বন্ধ করব না, আমার থাকবে। হয়তো এই লড়াইয়ে সফল হতে একটু সময় লাগছে, কিন্তু আমরা যে সমস্ত প্ল্যাটফর্মগুলো আপনাদের দৌলতে, যে ব্রোকিং হাউস, যে SDDME টোকেন এগুলো তৈরি করে ফেলেছি, সেগুলো থেকে আমাদের যে প্রবলেমটা আছে সে প্রবলেমটা সলভ হবেই। শুধু আপনাদের কাছে অনুরোধ, উত্তেজিত হয়ে লিডারদের উপর ক্ষোভ প্রকাশ করবেন না, এই লিডারদের জন্যই আমরা কিন্তু দাঁড়িয়ে আছি, এনারা আমার পাশে আছেন বলেই আমরা লড়াইটা চালাতে পারছি। আপনাদের এবং এই লিডার সমস্ত লিডারদের ছাড়া আমি জিরো, এটা আপনিও জানেন, সবাই জানে। তাই আপনাদের কাছে অনুরোধ যে খুব আপনারা লিডারদের প্রতি করছেন সেটা না করে বরং সহযোগিতা করুন, যাতে এই পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসতে পারি। অনেকেই বলবেন অনেক টাইম দিয়েছেন, অবশ্যই দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। কখনো কখনো কিছু কিছু প্ল্যান সময় মতো সম্পন্ন হয় না, ফলে একটু দেরি হয়, একটু ধৈর্য ধরতে হয়। আমি জানি ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, অনেক ধৈর্য ধরেছেন, তবুও আবেদন করব যে আমরা যে প্ল্যাটফর্মগুলো তৈরি করেছি এটা আমার নিজের পর নয়, এটা আপনাদের সকলের। আমার এই প্ল্যাটফর্ম আপনাদের সকলের জন্য উৎসর্গ, তাই সকলকে অনুরোধ করব এই মুহূর্তে সকলের সাথে সহযোগিতা করুন, সকলের সাথে মিলেমিশে আমরা সিস্টেমটাকে এগিয়ে নিয়ে যাই, যাতে আমাদের এই পরিবারের যে সমস্ত সদস্যরা এখনো পর্যন্ত ম্যাক্সিমাম অনেকেই 70% মানুষ এখান থেকে প্রফিটেবল হলেও, যে সমস্ত 30% মানুষ এখান থেকে এখনো প্রফিটেবল হতে পারেনি, তাদেরকে আমরা যেন প্রফিটেবল করতে পারি এবং তাদের মুখে হাসি ফোটাতে পারি, এই আতঙ্কের থেকে বাইরে আনতে পারি। হয়তো কিছুটা সময় এক্সট্রা লেগে যাচ্ছে, হয়তো মাঝে মধ্যে আমাকে পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন রকম চেঞ্জ করতে হচ্ছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আমাদেরকে লড়াই করা ছাড়া দ্বিতীয় বিকল্প নেই। এই লড়াই আমরা সফল করবই, তার জন্য যা করতে হয় করব। আমি কোনোদিন এই লক্ষ্য থেকে বিচ্যুত হব না যে আমি SDFX এর কোনো প্রবলেম সলভ না করে অন্যান্য কোম্পানির মতো হাত তুলে দিয়ে চলে যাব। আমি আপনাদেরকে একটা অপশন দিয়েছি, তাই কিছুটা ভুল ছিল, তার জন্য বিভ্রান্তি তৈরি হয়েছে ঠিকই, কিন্তু সেটা কারেকশন করে দেওয়াও হয়েছে সম্ভবত। আমি ডেভেলপারকে বলেছিলাম যে এখান থেকে SDFX থেকে সর্বপ্রথম আমরা ফিল্টার করে নিই যে কারা এখনো পর্যন্ত লসে রয়েছে, কাদের আসল টাকাটা এখনো ওঠেনি, কাদের কতটা টাকা লস হয়েছে, সেইটা যদি আমরা ফিল্টার করে নিই এবং আমরা যদি সেটাকে প্রাধান্য দিয়ে তাদেরটাকে আগে কভার করে দিতে পারি এবং যাদের শুধুমাত্র আসল টাকাটা উঠেছে তাদের জন্য কিছু বিকল্প ব্যবস্থা করতে পারি, তার জন্য আমরা নানা রকম পরিকল্পনা নিয়েছি, সেটাও আমরা দু একদিনের মধ্যেই তার সিস্টেমটা রেডি করে আপনাদের হাতে তুলে দেব। হ্যাঁ, অনেকেরই মনে ক্ষোভ আছে আমাদের ওপর, আমরা যে ব্যবসাটা করি সেই ব্যবসাটা সম্বন্ধে আমরা অনেক কিছু আগে থেকেই বলেছি,
অনেক কিছু সাবধান করেছি, লিগেলি কি প্রবলেম আছে সবই বলেছি, কিন্তু আজকে সেই সব তর্কে যাচ্ছি না। আমি কোনো তর্ক যাচ্ছি না, কোনো রকম কোথায় যাচ্ছি না। আমার একটাই কাজ এই মুহূর্তে, সর্বপ্রথম যেটা দায়িত্ব সেটা হচ্ছে SDFX থেকে যাদের টাকা লস হয়েছে, লসে আছে এখন, তাদের লসটাকে রিকভারি করে দিয়ে প্রফিটে নিয়ে আসা। আর দ্বিতীয়ত, যারা শুধুমাত্র আসল টাকাটা ফেরত পেয়েছে তাদের জন্য কিছু ব্যবস্থা করা। আর একটা বক্তব্য আমার দেওয়া দরকার ছিল, মাঝখানটা হয়তো আমি সেভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ রাখি করতে পারিনি ডাইরেক্ট, কিন্তু আমি রেগুলার আমি সামনের সারির আমাদের যারা লিডার, যারা এখনো পর্যন্ত আপ্রাণ চেষ্টা করছে আপনাদের এই প্রবলেমগুলোকে সলভ করার জন্য, আমাকে সমর্থন করছে, আমাকে সাহস যোগাচ্ছে। মাঝে মধ্যেই আমিও মাঝে মধ্যে যখন একলা হয়ে ভাবি, তখন কখনো কখনো হতাশ হয়ে পড়ি, কিন্তু যখন এই স্যারেদের সঙ্গ পাই তখন আমি আবার ঘুরে দাঁড়াই